এত বড় একটা শিল্পীর প্রোগ্রাম, তখন সেক্ষেত্রে কিন্তু যে যারা আয়োজন করেছেন তারা সবটাই জালিয়াতি করে করেছেন অমুক তমুক, এই কথাগুলো না এখন আসার কোনো ভিত্তি নেই তাদের। তারা যদি কেউ কথাবার্তা বলেন সেক্ষেত্রে অনেক বেশি করে জানা যাবে, আমি চাই যে তাদের সঙ্গেও যোগাযোগ করা হোক। কিন্তু এইটুকু জানি যে অরিজিৎ সিং তিনি টাকার জন্য শুধু প্রোগ্রাম করেন না, অত্যন্ত নিরপেক্ষ একজন শিল্পী, এবং তিনি কিন্তু ভালো লাগলে তিনি প্রোগ্রাম করেন এবং অত্যন্ত কম প্রোগ্রাম করেন, যে কারণে এটা উন্মাদনা রয়েছে। রুদ্রনীল ঘোষের কাছে আমি যেতে চাই। রুদ্রনীল, অরিত্র একটা খুব ভালো কথা বললো এবং খুব খুব উল্লেখযোগ্য একটা পয়েন্ট বললো, যে প্রশাসন অরিত্র শিল্পীর জায়গা থেকে এই কথাটা বললো, কিন্তু আমরা শিল্পের বাইরেও বিভিন্ন এজেন্ডাতে ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ব্যাপারে প্রশাসন প্রথম থেকে কিচ্ছু জানতো না বা জানার চেষ্টা করেনি বলে অভিযোগ হচ্ছে, এবং তারপরে যখন একটা গেরোয়ে পড়ে যাচ্ছে, অরিত্র বললো একটা গেরোয়ে পড়লে তারপরে বলা হচ্ছে যে আমরা তো এই ব্যাপারটাই জানতাম না। কোথাও গিয়ে মনে হচ্ছে রুদ্রনীল একটু রিক্যাপ করা, সিনেমার ভাষায় একটু পেছনে যাওয়া, ডাকার পাহাড় দেখা, টাকার পাহাড় সামনে আসা, এবং সেখানে সত্যি এরকম একটা ছিল, আরে একে সাসপেন্ড করা হোক। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই ধরনের জিনিস হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় আমাদের কেউ নন। নিয়োগ দুর্নীতি হয়েছে, নিয়োগ দুর্নীতির বিষয়টা আমরা গম্ভীরভাবে দেখছি, 600 দিন ধরে বসে আছে, অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকে নিচ্ছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে সব কিছুতে শেষে গিয়ে আবারও বলছি প্রোঅ্যাক্টিভ নয়, রিঅ্যাক্টিভ। এটা কি সরকারের কাজ হতে পারে, প্রশাসনের কাজ হতে পারে, যদি একটা আয়োজক জালিয়াতি করে থাকে? প্রথম কথা হচ্ছে যে যে প্রসঙ্গটা তুললে যে সবাই সবকিছু সম্বন্ধে অ্যাওয়ার, অ্যাওয়ার নয় এরকম কোনো কিছু নয়। পশ্চিমবঙ্গে যারা শাসক দলে রয়েছেন, যারা সরকার চালাচ্ছেন, তারা পশ্চিমবঙ্গে কোথায় কি হচ্ছে প্রত্যেক মুহূর্তে ফেসবুকে কে কি পোস্ট করছে, কে কি লিখছে, সরকারের কি কি সমালোচনা করছে, কি কি অন্যায় তুলে ধরছে, সেই সম্পর্কে সাংঘাতিক ওয়াকিবহাল। এবং সেই জন্য ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন লোকজন যারা যারাই কোনো কথা বলেছেন তাদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে ঠিক মিথ্যে কেসটেস দিয়ে ঢোকানো হয়, পরে অবশ্য আদালত আবার তাদের রেহাই করে দিচ্ছে। যাই হোক, তো নজরদারি ছিল না বা নেই এমনটা নয়। আর আমার একটা জিনিস মনে হয়, যখন এত বড় একটা শিল্পীর প্রোগ্রাম, তখন সেক্ষেত্রে কিন্তু যে যারা আয়োজন করেছেন তারা সবটাই জালিয়াতি করে করেছেন অমুক তমুক, এই কথাগুলো না এখন আসার কোনো ভিত্তি নেই তাদের। তারা যদি কেউ কথাবার্তা বলেন সেক্ষেত্রে অনেক বেশি করে জানা যাবে, আমি চাই যে তাদের সঙ্গেও যোগাযোগ করা হোক। কিন্তু এইটুকু জানি যে অরিজিৎ সিং তিনি টাকার জন্য শুধু প্রোগ্রাম করেন না, অত্যন্ত নিরপেক্ষ একজন শিল্পী, এবং তিনি কিন্তু ভালো লাগলে তিনি প্রোগ্রাম করেন এবং অত্যন্ত কম প্রোগ্রাম করেন, যে কারণে এটা উন্মাদনা রয়েছে। একটু আগেই অরিত্র যে কথাটা বলছিল একদম নিরপেক্ষতার জায়গা থেকে, তো কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে নেই, ও যে কথাটা বলছিল সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য, যে যখনই শাসকের তোমাকে কোনো কারণে পছন্দ হবে না বা অস্বস্তির জায়গায় তুমি তার তৈরি করবে, সঙ্গে সঙ্গে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হবে। ফিরহাদ হাকিম যে কথাটা বললেন সেটা একটা অন্য যুক্তি। আর দ্বিতীয় হচ্ছে হিটকোর পক্ষ থেকে, আমি আজকেই মিডিয়াতে পড়ছিলাম, একদম রিপোর্টে পড়ছিলাম, হিটকো বলা হচ্ছে যে পরিমাণ ভিত্তির হবে সেখানে পরিবেশ নষ্ট হবে, গাছপালা টাছপালাও নষ্ট হতে পারে। তো এই দুটো যুক্তি অত্যন্ত হাস্যকর। ঠিক যেমন ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুন চক্রবর্তীকে ডাকা হয়নি কেন সে নিয়ে বলতে গিয়ে আরো অনেকে অনেক কথা বলেছেন, প্রজাপতি সিনেমা নিয়ে পরিষ্কার ফিরহাদ হাকিমই বলেছিলেন বোধহয় পেপার টেপার জমা দেয়নি আগে থেকে অ্যাপ্লিকেশন, এই সমস্ত জবাব চায় বাংলাতে বসে বলেছিলেন ভয় লেগেছিল যদি গোখরো সাপ টাপ বলে দেন মিঠুন চক্রবর্তীকে না ডাকার একটি কারণে। দেখুন মানে সে তো তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত বাবু, তিনি তো বলেই দিয়েছেন যে তিনি সরকার বিরোধী কথাবার্তা বলেন, তাই সরকার অনুষ্ঠানে তো এরকম হতেই পারে। তো আলটিমেট মেয়ে বিয়েতে নিমন্ত্রণ করবে না বলেছে, এবং সেই কথার একটা শো যে তুমি শাসককে অস্বস্তিতে ফেলেছ, তাই তুমি নিরপেক্ষ শিল্পী হও বা কোনো দলকে পছন্দ করো, আমরা কিন্তু রাজনৈতিক ভাবে তোমাকে দেখব। যা পশ্চিমবঙ্গের বিশেষ করে এই ধরনের ঘটনা ধারাবাহিক ভাবে যা ঘটছে তা সামঞ্জস্যের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং যারা যা যা অজুহাত দিচ্ছেন সেটা সম্পূর্ণরূপে মিথ্যে কথা।